সেবা শহরের মতোই এখন পদ্মা সেতু উড়াল সেতু যানজটের নিরসন বঙ্গবন্ধু স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ নতুন বছরের প্রথম দিনে প্রাচীন গৌরব ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের লীলাভূমি বাংলাদেশ। বাংলাদেশ একটি প্রগতিশীল উদার গণতান্ত্রিক দেশ। রাষ্ট্র হিসেবে জনগণের মঙ্গল এবং জাতীয় জীবনে সর্বত্র উচ্চ শিখরের প্রতিষ্ঠায় নিবেদিত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে। শেখ হাসিনা জাতিকে উপহার দিয়েছেন অর্থনীতির মুক্তির সনদ রূপকল্প 2021। তারই ধারাবাহিকতায় আজ আমরা তুলে ধরব প্রত্যন্ত লালমনিরহাট সদর তিন আসনের বিভিন্ন উন্নয়নের চিত্র। লালমনিরহাট বাংলাদেশের উত্তরের একটি জেলা। এ জেলায় মোট পাঁচটি উপজেলা রয়েছে। লালমনিরহাট জেলাটি লম্বাকৃতির, তাই এখানে একটির পরে আরেকটি উপজেলা অবস্থিত। পাঁচটি উপজেলার মধ্যে প্রথমে লালমনিরহাট সদর উপজেলা। এ জেলায় তিনটি নদীর সাক্ষাৎ পাওয়া যায়, তিস্তা, ধরলা ও রত্নাই নদী। লালমনিরহাট সদর উপজেলার আয়তন 260.75 বর্গ কিলোমিটার। এর উত্তরে ভারতের কোচবিহার জেলা ও দক্ষিণে রংপুর জেলার কাউনিয়া উপজেলা, পূর্বে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা ও পশ্চিমে আদিতমারি উপজেলা অবস্থিত। লালমনিরহাট জেলার নামকরণ সম্পর্কে বেশ কয়েকটি মত চালু আছে। 1783 সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমনি নামে এক মহিলা কৃষক নেতা নুরুদ্দিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করে। সেই থেকে এ জায়গার নাম হয় লালমনি। কালের বিবর্তনে হাট শব্দের সাথে যুক্ত হয়ে লালমনি শব্দটি হয়ে যায় লালমনিরহাট। লালমনিরহাট সদর উপজেলা একটি পৌরসভা ও 9টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোগলহাট, কুলাঘাট, মহেন্দ্রনগর, হারাটি, খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা, পঞ্চগ্রাম ও বড়বাড়ি ইউনিয়ন। লালমনিরহাট পৌরসভা 1972 সালে প্রতিষ্ঠিত হয়। পৌরসভাটি রংপুর বিভাগের অন্তর্গত লালমনিরহাট জেলা সদর মধ্যবর্তী স্থানে 9টি ওয়ার্ড নিয়ে গঠিত। এ পৌরসভার আয়তন 17.40 বর্গ কিলোমিটার। 2005 সালে এটি দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এটি পৌরবাসীর বিভিন্ন নাগরিক সুবিধা প্রদান করে আসছে। পৌরসভা কার্যালয়ের মূল ভবনটি দ্বিতল বিশিষ্ট, যা শহর ভবন নামে পরিচিত। বর্তমান সরকারের যথাযথ উদ্যোগ ও আন্তরিকতায় এই এলাকায় উন্নয়নের কাজ এগিয়ে চলেছে সমানতালে। মসজিদ, মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, বন্যা আশ্রয় কেন্দ্র, জুনিয়র স্কুল, সরকারি ডিগ্রি কলেজ, জেলা যুব উন্নয়ন কার্যালয় ভবন, শেখ রাসেল শিশু পার্ক, নির্মাণাধীন দশতলা ফাউন্ডেশনের জেলা সমাজসেবা ভবনসহ অসংখ্য প্রতিষ্ঠান। এই আসনে সবচেয়ে বেশি উন্নয়ন সাধিত হয়েছে যোগাযোগ ও শিক্ষা ক্ষেত্রে। বর্তমান সরকারের মেয়াদে যোগাযোগ ক্ষেত্রে লালমনিরহাট সদর পৌরসভায় নতুন নতুন রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণ সংস্কার করা হয়েছে। পৌর অভ্যন্তরীণ ইউজি IIP3 প্রকল্পের আওতায় 60 কোটি টাকা ব্যয়ে 51.03 কিলোমিটার রাস্তা ও 26 কিলোমিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। আর এই রোডের জন্য খালি আমার মেয়রের উপকার না, আপনাদের উপকার। সেটা হলো একটা অ্যাম্বুলেন্স ঢুকলো, একটা গাড়ি ঢুকলো, একটা ট্রাক ঢুকলো, কিংবা একটা রিক্সা ঢুকলো, একটা লাশ বেরোলো, এটা মেয়র সবার কাছে অনুরোধ করছে। আমার সৌভাগ্য যে একই ওডে দুইটা বস্তির কাজ হচ্ছে, এটা আমি সৌভাগ্যবান মনে করি। এই সমস্যা অনেক দিনের, দীর্ঘদিনের। আমার এই ভোটারদের আন্তরিক প্রচেষ্টায়, সহযোগিতায়
আজকে আমি ইয়াং ছেলে, আজকে কাউন্সিলর হয়েছি, আমি দৌড়াইতে পারছি, যাইতে পারছি, মানুষের সমস্যা সমাধান করতে পারতেছি। আমার চাহিদা ছিল বস্তি উন্নয়ন, এটা আমার মূল উদ্দেশ্য ছিল। সচেতন করতেছি, তারা কিছুটা উপলব্ধি করতেছে এই সচেতন হওয়ার পিছনে। পিছনের বেটা একটা অঘটন ঘটলে তার মোকাবেলা করবো কীভাবে, তার ওই দুর্ঘটনার থেকে তো অনেক বড় ক্ষতি হতে পারে আমাদের। তো এই এই জিনিসগুলো বুঝতেছে তারা, এই জন্য তারা আমাদেরকে সহযোগিতা করতেছে। দরিদ্র মানুষের জন্য 9টি প্রকল্পে বস্তি উন্নয়ন কাজ এবং আধুনিক পৌর সুপারমার্কেট নির্মাণের কাজ চলমান। আমাদের সুবিধা ড্রেনটা মানে ভালো হইতেছে, ময়লা ভালো পরিষ্কার হইতেছে ড্রেন, আবার ড্রেনটার ময়লা একবারে ডিগিজ যাবে, বাচ্চা কাচ্চা ভালোভাবে এখানে খেলতে পাবে, গন্ধ বাস হবে না, এই জন্যে পানি জমবে না, মশা মাছি থাকবে না। প্রকল্পের UGF3 থেকে 7টা বসতিতে আমরা আমাদের লোক আছে, আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের সহযোগিতা করছে মেয়র মহোদয়, ওনার মাধ্যমে আমরা কাজটা নিয়ে এসেছি। নিয়ে এসে আমরা এলাকাবাসীকে আজকে উপহার দিচ্ছি, ড্রেন, টয়লেট, টিউবওয়েল, ডাস্টবিন, স্ট্রিট লাইট। আধুনিক ব্যবস্থাপনায় বর্জ্য শোধনাগার নির্মাণের জন্য 3 একর জমি অধিগ্রহণ করে। বর্জ্য ব্যবস্থাপনা অবকাঠামো নির্মাণের কাজ চলমান রয়েছে। প্রায় 20 কোটি টাকা ব্যয়ে 4টি ডিপ টিউবওয়েল ও 21টি পাম্প হাউসের মাধ্যমে 81 কিলোমিটার পাইপলাইন স্থাপন করে 2700টি পানির মিটার সংযোজনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে। এদিকে ADP আওতায় 15টি প্যাকেজে মাঝাপাড়া মন্দির হতে নবীনটারি মন্দির পর্যন্ত ও বিডিআর গেট হতে সাকুয়ারপাড় পর্যন্ত 4100 মিটার রাস্তা নির্মাণ ও সংস্কার করা হয়েছে। উন্নয়নমূলক যে কাজ হচ্ছে তার রাস্তার প্রায় 1.5 কিলো রাস্তার কাজ হচ্ছে সর্বমোট। আমাদের এলাকায় প্রায় 1500 পরিবার আছেন, 1500 পরিবার এই রাস্তার সুবিধা ভোগ করবেন। আমাদের লালমনিরহাট পৌরসভার আওতায় এই কাজগুলোন, উন্নয়ন কাজগুলোন হচ্ছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের আগে এবং সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কাজগুলোন বাস্তবায়ন হচ্ছে। থানামোড় হতে মণি মাস্টারের বাড়ি পর্যন্ত ও মাটিয়া মসজিদ হতে শখের বাজার পর্যন্ত 6000 মিটার রাস্তা, বঙ্গবন্ধু কলোনি হতে ওয়্যারলেস কলোনি হয়ে বিলের উপর দিয়ে 9.5 মিটার নতুন রাস্তা, বানিয়া দিঘি হতে হালা বটতল পর্যন্ত 2900 মিটার রাস্তা, নেছারিয়া মাদ্রাসা হতে পুটিমারির দোলা ও মোহাম্মদপুর হতে বারেকটারি পর্যন্ত 2500 মিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। কয়েকটি রাস্তা বাদে মোটামুটি রাস্তাঘাটের কাজ প্রায় শেষ। যেমন এই যে আমার চলমান একটা কাজ আছে বালাটারিতে, ড্রেনের কাজ হচ্ছে, তারপরে ওখানে যে রাস্তাটা, ও রাস্তাটারও টেন্ডারে আছে, অল্প কিছু দিনের মধ্যে মানে 2 মাসের মধ্যে ও কাজটাও শুরু হবে। আবার আমি সবরটারিতে প্রায় 600 মিটার ড্রেন করছি। আমাদের যে BGP ক্যাম্প আছে, ক্যাম্পের ভেতরে যে রাস্তাঘাটগুলো না ছিল সেগুলো সব কমপ্লিট। রেলগেট পর্যন্ত, রেলওয়ে রেলগেট পর্যন্ত ও রাস্তার কাজ সম্পূর্ণ। তারপরে আপনার 32 হাজারি থেকে পপি অফিস পর্যন্ত এই রাস্তাটার কাজ সম্পূর্ণ। 5 থেকে 6 ফিট প্রশস্ত। এখন এটা দীর্ঘ সময়ের কারণে, এটা দীর্ঘ উন্নয়নের কারণে আমাদের রাস্তা মোটামুটি 12 থেকে 13 ফিট হয়েছে। আমাদের সামনে ড্রেন, জলাবদ্ধতা নিরসন হয়েছে। আমাদের পৌরসভার মধ্যে এই সরকারের আমলে মোটামুটি 90% কাজ সম্পূর্ণ হয়েছে। লালমেট পুরসভা মেয়র সমন্বয়ে আমরা এই সব কাজ বাস্তবায়ন করতে পারছি। আশা করি এই সরকারের আমলেই, আমাদের এই মেয়াদে আমরা বাকি কাজগুলো সম্পূর্ণ করতে পারব। আমাদের জন্য যথেষ্ট কাজ করছে এবং কাজগুলি চলমান আছে। সেগুলো হলো বাড়ি বানা দেওয়া, তারপরে ভাতা বৃদ্ধিকরণ, তাছাড়া আমাদের তালিকা নির্ধারণ, প্রকৃতি মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করে তালিকা প্রণয়ন ও অন্য অন্য কাজ, সাহায্য সহযোগিতা চলমান আছে। প্রথমত 300 টাকা ভাতা হইতে আমাদের বর্তমান 12,000 টাকা ভাতা দিচ্ছেন। তাছাড়া উনি মুক্তিযোদ্ধাদের জন্য উপজেলা ওয়ারি ঘর নির্মাণ করে দিচ্ছেন, আরও দেবেন। আর মুক্তিযোদ্ধাদের জন্য চিকিৎসার সুযোগ সুবিধা আছে প্রতিটি হাসপাতালে। বিডিআর হাট সাবেক কমিশনার মুক্তারের দোকান হতে উত্তর পশ্চিম দিকে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ, মুক্তিযোদ্ধা চত্বর হতে সাকুয়ার পুল পর্যন্ত রাস্তা সংস্কারকরণ, কেন্দ্রীয় কবরস্থান নির্মাণ, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যোগাযোগের সুবিধার্থে লালমনিরহাট জেলার মানুষের জন্য আরামদায়ক রেল ভ্রমণের ব্যবস্থা চালু করা হয়েছে। তিস্তা নদীর উপর নির্মিত হয়েছে তিস্তা সড়ক সেতু ও শেখ হাসিনা সড়ক সেতু। কুড়িগ্রাম জেলার সাথে যোগাযোগের জন্য ধরলা নদীর উপর ধরলা ব্রিজ 2, আর এসকল নির্মাণ ও বাস্তবায়ন করা হয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে।
অবকাঠামোগত এই সকল শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত হয়েছে বর্তমান সরকারের আমলে। 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন ভবন নির্মাণ, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ, আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস সম্পন্ন চারতলা লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও মাল্টিমিডিয়া সম্পন্ন লালমনিরহাট সরকারি কলেজ। মাইক্রোবায়োলজি স্যার বিশেষত ক্লাস নিয়ে থাকে, আমরা আজকে ভাইরাস নিয়ে জানতে পারলাম স্যারের কাছ থেকে অনেক কিছু। ভাইরাসটার মারাত্মক ব্যাধি সম্পর্কে যদি আমরা জানার পর সবাই যদি ভাইরাসটা নিয়ে রিসার্চ করতে পারি এবং আমরা যদি ভাইরাস দমনের মানে অনেক কলাকৌশল যদি অবলম্বন করতে পারি, একদিন দেখা যাবে বাংলাদেশে নয় অল বিশ্বে আমরা ভাইরাসটা দমন করতে পারবো। সাধারণত আমরা স্টুডেন্টরা কী করি, আমাদের গ্রামের পাশে যদি কোনো কৃষক এরকম হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তখন আমরা যেটা জানি যে এগুলো করলে এই ভাইরাসটা এভাবে দমন করা সম্ভব, তখন আমরা তাদেরকে এরকমই কিছু টিপস দিয়ে থাকি। টেকনোলজির মাধ্যমে আমরা ডিজিটালভাবে ক্লাস করতে পারতেছি, তারপর টেকনোলজির মাধ্যমে আমরা কম্পিউটারে বিভিন্ন ধরনের কম্পিউটার শিখতে পারতেছি, টেকনোলজির মাধ্যমে গ্রাফিক্সে কাজ করতে পারতেছি, যা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন উন্নয়ন খাতে অথবা আমাদের আর্থিকভাবে উন্নয়ন করতে পারতেছি। সবচেয়ে যার অবদান বেশি শেখ মুজিবুর রহমান, কারণ তার অবদানের জন্যই আমরা বাংলাদেশে এখন আসতে পারছি বা বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন যে খাতগুলো হচ্ছে। গভর্নমেন্ট আইটির উপর যে জোর দিয়েছে সারা দেশে, এর ফলাফল আমরা অলরেডি পেতে শুরু করেছি। বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যে পেয়েছি, সঙ্গে সঙ্গে আজকে আইটি ডেভেলপমেন্ট করাতে আমরা অনলাইন সুবিধা পেয়েছি, যার ফলে আমি যে কোনো ক্লাসে যে কোনো রোগের ইমেজ সঙ্গে সঙ্গে ডাউনলোড করে ছাত্রদের দেখাতে পারি। যে যদি বলি লিপ কার্ল ডিজিজ কী, হয়তো ছেলেরা অনেক জানে, মেয়েরা মাঠে যায় না, যার ফলে ওরা আলুর এই রোগটা সম্পর্কে ভাষা জ্ঞান পায়। তো আমার এই ক্লাসরুমে, যেহেতু মাল্টিমিডিয়া ক্লাসরুম একটা, এই মাল্টি আমি তৎক্ষণাৎ সেটি ইমেজটি ডাউনলোড করে ছাত্রদেরকে দেখাতে পারছি যে হ্যাঁ এটা এলিপকাল, ওরা সঙ্গে সঙ্গে চিনে ফেলে। তো অনেকে কোনো স্টুডেন্ট প্রশ্ন করে বসে এমন একটি যে তৎক্ষণাৎ হয়তো আমার মাথায় নেয়, কিন্তু আমি তৎক্ষণাৎ গুগল ব্যবহার করে সেই প্রশ্নের অ্যান্সারটি দিতে পারি, সেও দ্রুত সময় সেই প্রশ্নটি পায়, খুশি হয়, আমারও ভালো লাগে যে না আমি একজন শিক্ষক হিসেবে তাদের এটা দিতে পেরেছি। ফজলুল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ে শেড নির্মাণ, সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হয়েছে, এছাড়াও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও বাস্তবায়ন করা হয়েছে। আশ্রয়ের অধিকার শেখ হাসিনার উপহার, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নির্মাণ করা হয়েছে আশ্রয়ন প্রকল্প গুচ্ছ গ্রাম এবং নিজ জমিতে দুর্যোগ সহনীয় পাকা গৃহ নির্মাণ করে স্থানীয় প্রশাসনের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে নাগরিক সুবিধা প্রদান করে আসছে। কৃষি নির্ভর এ জেলার কৃষকদের উন্নয়নে প্রযুক্তি নির্ভর চাষাবাদ করে বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে জেলার সর্বাধিক চাষকৃত ফসল ভুট্টাকে জেলা ব্র্যান্ডিং হিসেবে ঘোষণা করা হয়েছে, জানালেন এই কর্মকর্তা। সেটা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন এবং 2030 সালের যে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, অভীষ্ট লক্ষ্যমাত্রা রয়েছে 30 সালের এজেন্ডা, সেই গোলগুলো 17টি গোল নিয়ে ব্যাপকভাবে এখানে কাজ হচ্ছে। এর পাশাপাশি স্থানীয়ভাবে উন্নয়ন পরিক্রমায় বিভিন্ন কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, এছাড়া বড় বড় প্রকল্প এখানে চলমান এবং প্রকল্প প্রণয়ন করা হচ্ছে। তো এগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশ একটা উন্নত বাংলাদেশে এগিয়ে যাবে। 5 বছর আগে প্রচুর মানুষ এখানে কিন্তু অভাবই ছিল, কিন্তু এখন কিন্তু মানুষ সেই ধরনের অভাব নেই। আজকে প্রচণ্ড শীতের মধ্যে কোনো মানুষ এখানে কিন্তু কম্বল গ্রহণের জন্য কোনো উপজেলা অফিসের কার্যালয় বা জেলা প্রশাসনের কার্যালয় কিন্তু আসছে না, কারণ তাদের হাতে পর্যাপ্ত টাকা রয়েছে, তারা নিজস্ব নিজের টাকা দিয়ে তাদের ক্রয় ক্ষমতা বেড়েছে এবং তারা নিজস্ব শীতের পোশাক তারা ক্রয় করতে পারছে। শুধু তাই না, এখানে কৃষিতে বিশেষ করে ভুট্টা, ধান চাষ ব্যাপকভাবে হয়, এখানে চা চাষ হয় এবং চায়ের ব্যাপক বিস্তার এখানে হচ্ছে, এবং এখানে দার্জিলিংয়ের চেয়ে উন্নত চা এখানে করা সম্ভব এবং সেটা খুবই স্বল্প সময়ে, 1 বছরের মধ্যে চা হারভেস্ট করা সম্ভব। পাশাপাশি এখানে সবচেয়ে বড় যে প্রকল্প হতে যাচ্ছে, আপনি যেটা আনন্দিত হবেন যে বঙ্গবন্ধু এভিয়েশন ইউনিভার্সিটি এখানে হতে যাচ্ছে, বিভিন্ন টেকনিক্যাল সেন্টারগুলো রয়েছে সেখানেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেই প্রশিক্ষণ নিয়ে অনেক তরুণ তরুণী কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে দেশে এবং দেশের বাহিরে, এজন্য এদের অর্থনৈতিক সমৃদ্ধি তৈরি হচ্ছে। এর পাশাপাশি চরাঞ্চলে সেখানে উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা, সেখানে স্কুল, সেগুলো প্রতিষ্ঠিত হয়েছে, এবং আমার বাড়ি আমার খামার, সরকার মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগগুলো আছে 10টি উদ্যোগ, আমার বাড়ি আমার খামার, ডিজিটাল বাংলাদেশ, আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা সহায়তা এবং ঘরে ঘরে বিদ্যুৎ,
এ ধরনের বহুমুখী প্রকল্পের ফলে মানুষের যে দরিদ্র হার অনেকটাই কমে গেছে। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। এছাড়া লালমনিরহাট সদর হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করে আধুনিক যন্ত্রপাতি দ্বারা এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। লালমনিরহাট সদর উপজেলাকে শতকরা 100% বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা করে আবাসিক ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান, দাতব্য প্রতিষ্ঠান, সেচ শিল্প প্রতিষ্ঠানে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন হাটবাজারে অসংখ্য সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। ছিটমহল সমূহকে 117 কিলোমিটার নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এ সকল নির্মাণ করা হয়েছে বর্তমান গণতান্ত্রিক সরকারের আমলে, যার সুফল স্থানীয় জনগণ উপভোগ করছেন। এই লালমনিরহাটের সবচেয়ে বড় ব্যবস্থা বড় অবস্থাটা ছিল ড্রেনেজ ব্যবস্থা। এই সামান্য কথা হতো যে আকাশে মেঘ দেখলেই লালমনিরহাটে পানি জমে। ড্রেনেজ ব্যবস্থার যে আধুনিকায়ন আমরা করেছি সারা শহরে, আমাদের মেয়র ডিওজুল ইসলাম রিন্টু তার নেতৃত্বে আমরা যে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করেছি, এইবার তো বর্ষায় কেউ বলে নাই যে আমাদের লালমনিরহাটে পানি আসে, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। আমরা কী করলাম, লালমনিরহাট পৌরসভায় একটা আধুনিক মার্কেট তৈরি করছি। লালমনিরহাটের একটি রাস্তা লালমনিরহাট পৌরসভার আপনি খুঁজে পাবেন না যে রাস্তাটা কাঁচা আছে অথবা যে রাস্তাটা ভাঙাচোরা আছে, এই ধরনের রাস্তা আপনি খুঁজে পাবেন না। সে কাজগুলো কিন্তু আমরা করেছি, সম্পূর্ণ করতে না পারলেও অন্যান্য পৌরসভার চেয়ে আমি নির্দ্বিধায় বলবো যে আমাদের লালমনিরহাট পৌরসভা অত্যন্ত পরিচ্ছন্ন শহর, সে কাজ আমাদের মেয়র করছেন। আমরা লালমনিরহাটে একটা মেডিকেল কলেজ করার চেষ্টা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে কুড়িগ্রাম অথবা লালমনিরহাটে আমি একটা মেডিকেল কলেজ করবো। সেই রেচে আমরা কুড়িগ্রামের থেকে এগিয়ে থাকতে চাই, আমরা লালমনিরহাটে সেইটা করতে চাই। তারা আধুনিক সুন্দর পরিচ্ছন্ন একটা নগরী গড়ার জন্য যা যা কিছু দরকার, আল্লাহ যদি মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনাকে দীর্ঘায়ু প্রদান করেন, তিনি যদি থাকেন, তাহলে আমার বিশ্বাস যে এই 4 বছরের মধ্যেই লালমনিরহাট একটা দৃষ্টিনন্দন এই সিটিতে পরিণত হবে আমি এটা বিশ্বাস। দরিদ্র নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে নানা রকম প্রশিক্ষণের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওতায় সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। কৃষকের মাঝে আধুনিক জাতের বীজ বিনামূল্যে সার বিতরণ এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ, বিধবা ভাতা, খাদ্য বান্ধব চাল, 10 টাকা কেজি দরের চাউল, ভিজিএফ ভিজিটি প্রতিবন্ধীদের শিক্ষক বৃত্তি ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, ঢেউটিন বিতরণ ও বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে জনকল্যাণমূলক কাজ করেই চলছেন লালমনিরহাট সদর পৌরসভার মেয়র মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিন্টু। মাননীয় প্রধানমন্ত্রী ভিশন 2021 যেমন সারা বাংলাদেশে উন্নয়ন রোল মডেলে পরিণত হয়েছে, লালমনিরহাট পৌরসভায় উন্নয়ন রোল মডেলে ধাবিত হচ্ছে। আমি লালমনিরহাট পৌরসভার মেয়র হিসেবে আমি লালমনিরহাট পৌরসভাকে দৃষ্টিনন্দন শহরের রূপ দান করার জন্য পৌরবাসীকে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদার দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। আমি 80% কাজ সম্পূর্ণ করেছি, 20% কাজ চলমান আছে, ইনশাল্লাহ আমার সময় সেটি শেষ হয়ে যাবে। লালমনিরহাট পৌরসভা ছিল ইউনিয়ন পরিষদের মতো, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সব জলাজীর্ণ ছিল, কোটি কোটি টাকার দানা রেখেছিল। আমি পৌরবাসীর সহযোগিতায় এবং সকলের সহযোগিতায় পৌরবাসীকে দায়মুক্ত করেছি। আমি ওয়াদা করেছিলাম জলবদ্ধতা সহ লালমনিরহাট জলবদ্ধতাকে চির অবসান করব, ইনশাআল্লাহ আমি সেটা করতে পেরেছি। লালমনিরহাট পৌরসভায় এখন বিন্দুমাত্র পানি জমে থাকার মতো কোনো স্থান নেই, দু একটি জায়গা থাকতে পারে। আমি লালমনিরহাট পৌরসভায় আমার আমলে 42 কোটি টাকা ব্যয়ে 51 কিলোমিটার RCC রাস্তা এবং ডেন্স কাবলি রাস্তা অলরেডি শেষ করেছি। আমি 16 কিলোমিটার জলবদ্ধতা নিরসনের জন্য ড্রেন নির্মাণ করেছি, 8 কোটি টাকা ব্যয়ে দৃশ্যমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক শপিং মল তৈরি হচ্ছে, সুশাসন ও প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধির জন্য 14টি স্থায়ী কমিটি আমি করেছি এবং যে কমিটিগুলি সচল আছে
কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের কাজের দক্ষতা বৃদ্ধি করেছি। 3.5 একর জমি 1.5 কোটি টাকা দিয়ে অধিগ্রহণ করে একটি পরিবেশ বান্ধব গার্বেজ ডাম্পিং স্টেশন নির্মাণ করতেছি UGF-3 প্রকল্পের অর্থায়নে। আমার মনে হয় লালমনিরহাট নয়, শুধু বাংলাদেশের 330টি পৌরসভার মধ্যে লালমনিরহাট পৌরসভা একটি পরিচ্ছন্ন পৌরসভায় আমি রূপান্তর করতে সক্ষম হয়েছি পৌরবাসীর সহযোগিতায়। ইতিমধ্যে আমি 20 কোটি টাকা ব্যয়ে 4টি ডিপ টিউবওয়েল, 21টি পাম্প হাউস নির্মাণ করেছি, 81 কিলোমিটার সুপেয় পানির পাইপলাইন নির্মাণ করেছি, যা আগামী 50 বছর আমার পরবর্তী প্রজন্ম এর সুফল ভোগ করতে পারবে। পৌরসভার প্রয়োজনীয় ড্রেনেজ পরিষ্কার, আবর্জনা পরিষ্কার, সড়কবাতি কার্যকর রাখার জন্য এই কাজগুলি চলমান আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার, যারা সুবিধা বঞ্চিত মানুষ, এই মানুষগুলোকে আধুনিক বসবাস উপযোগী সক্ষমতা তৈরি করে দেওয়া, ইনশাল্লাহ আমি সেদিকে এগিয়েছি। আমি 9টি স্লাম, যাকে আমরা বস্তি বলি, কলোনি বলি, 9টি কলোনির আমরা কাজ শুরু করে দিয়েছি ইতিমধ্যেই। এর মধ্যে বস্তিবাসীরা উপকৃত হবে, আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ লালমনিরহাট পৌরসভাকে সারা বাংলাদেশের মধ্যে একটি দৃষ্টিনন্দন পৌরসভায় রূপান্তরিত করতে পারবো ইনশাল্লাহ। আমি সকলের সহযোগিতা চাচ্ছি। বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছে। যেভাবে বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে, তাতে সেই দিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ উন্নত দেশের কাতারে দাঁড়াবে। কারণ সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের।